নমস্কার বন্ধুরা, লিপিস ড্রিম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি বিউলির ডাল, ঝিঙে পোস্ত বা পটল পোস্তর সাথে গরম ভাতে বিউলির ডাল, জাস্ট অসাধারণ। কিভাবে আমি বিউলির ডাল রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি 100 গ্রাম বিউলির ডাল। গ্যাসের আঁচটি আমি মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এখানে আমার ডালটি ভাজা হয়ে গেছে, আমি গ্যাসের আঁচটি বন্ধ করে ডালটিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। বিউলির ডাল ভেজে নিলে স্বাদ ও গন্ধ ভালো হয়। ডাল আমার ধোয়া হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। দিয়ে দেব 2টি কাঁচা লঙ্কা। গ্যাসের আঁচটি আমি এখানে মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিট ডালটিকে ঢেকে সেদ্ধ করে নেব। আমি একটি শিলনোড়া নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 চা চামচ মৌরি আর 1/2 ইঞ্চি আদা আর 1টি তেজপাতা টুকরো করে। দিয়ে আমি মশলাটা বেটে নেব। এখানে আমার মশলা হয়ে গেছে, ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। তোমরা প্রেশার কুকারেও ডালকে সেদ্ধ করে নিতে পারো। একটি হাতা দিয়ে ভালো করে ডালকে আমি ঘেঁটে দেব। আমি একটি কড়াই নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। বিউলির ডাল সবসময় সরষের তেলে করতে হয়। দিয়ে দিয়েছি 3টি চিড়ে নেওয়া শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি আর 1টি তেজপাতা। দিয়ে মশলাগুলোকে লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। মশলা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ পাউডার আর 7 মতো নুন। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ডাল, ভালো করে নাড়ি চাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ আমি এখানে মিডিয়াম ফ্লেমে রেখেছি। দিয়ে দেব আগে থেকে বেটে নেওয়া আদা মৌরি ও তেজপাতা, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 7 মতো চিনি, ডালের স্বাদটিকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য। 1টি লিড দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। তৈরি হয়ে গেছে আমার বিউলির ডাল। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, আমি যখন নতুন ভিডিও শেয়ার করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। টাটা।